الله الرحمن الرحيم. APBN মাল্টিমিডিয়া অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি ফখরুদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক আম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। এর পূর্বে আমরা দেখব পরিচিতি, তোমরা আমার নাম জেনেছ। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পর্ব এক, লেনদেন, সৃজনশীল অংশ নিয়ে আমরা আজকের আলোচনা সাজিয়েছি। তো এসো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমাদের কি আছে? এখানে তোমরা আমার ছবি দেখতে পেয়েছো, নাম দেখতে পেয়েছো। এখন আমরা চলে আসি পাঠ পরিচিতি পর্বে। এই পর্বে আছে দ্বিতীয় অধ্যায় লেনদেন, দেখতে পাচ্ছ পর্ব এক। আমরা পাঠ পরিচিতি শেষ করলাম, দেখা যাক এরপর আসি আমরা। এখানে আমরা এই অধ্যায়ের শিখন ফল সম্পর্কে জানব। এই অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারবো যে সমস্ত ঘটনা লেনদেন নয় তা চিহ্নিত করতে পারবো। ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করতে পারবো। হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব নির্ণয় করতে পারবো। এখানে তোমরা লেনদেনের কিছু ছবি এবং হিসাব বিজ্ঞানের পাঠদান পদ্ধতি এবং তার সূত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি কতিপয় ব্যক্তির মধ্যে অর্থের আদান প্রদান ঘটছে এবং দুই বন্ধুর মধ্যে হিসাব নিকাশ হচ্ছে। ক্লাসে স্যার হিসাব বিজ্ঞান সম্পর্কে আলোচনা করছে এবং এখানে দেখতে পাচ্ছি এ সমান সমান এল প্লাস ই। এখানে এ হলো অ্যাসেট অর্থাৎ সম্পদ, এল লাইবিলিটি বা দায় বা প্রদেয় হিসাব বা পাওনাদার, ইতে ইকুইটি অর্থাৎ মালিকানা স্বত্ব। এ ছিল আমাদের পাঠের আলোচনা। এখন আমরা সৃজনশীল অংশে চলে যাই। এখানে পাঠ্য বইয়ের সৃজনশীল অংশ এক দেখতে পাচ্ছ। এখানে দেখা যাচ্ছে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান 2017 সালে ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এখন এইখান থেকে আমরা বের করব যে তোমার কি করে লেনদেন নয় তা জানবো। এখানে ডিসেম্বর এক থেকে আমরা দেখতে পাচ্ছি 20 পর্যন্ত, এখানে 10 তারিখে বলা হয়েছে মালিক কর্তৃক ব্যাংক হতে ঋণ গ্রহণ। তাহলে মালিক যদি ব্যাংক হতে ঋণ গ্রহণ করে, এটা কিন্তু আমরা লেনদেন হিসাবে গ্রহণ করতে পারি না, কারণ আমরা কোনো ব্যক্তির হিসাব সংরক্ষণ করি না। আমরা হিসাব সংরক্ষণ করি কি, ব্যবসা প্রতিষ্ঠানের। অতএব মালিক ব্যক্তিগতভাবে টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে, উত্তোলন করে কি করেছে তা আমাদের জানার প্রয়োজন নেই, এটা মালিকের ব্যক্তিগত ব্যাপার। ডিসেম্বর 15 আমরা দেখতে পাচ্ছি 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। এখানে আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ, আমরা ফরমাইশ মানে অর্ডার দেওয়া, অর্ডার বললে আমরা ভালো বুঝি ইংলিশ শব্দ অর্ডার। যাই হোক, আমরা মাত্র অর্ডার দিয়েছি। আমরা যখন কোনো ফার্নিচার বা দ্রব্য অর্ডার দেই বানানোর জন্য, প্রথমে কিন্তু টাকা প্রদান করি না। যদি প্রদান অগ্রিম করি তাহলে কিন্তু এটা তোমার ব্যবসায়িক লেনদেন হয়ে যাবে। যেহেতু টাকা পয়সা প্রদান করা হয়নি ফরমাইশের মাধ্যমে, এত বিহা লেনদেন নয়। উক্ত আলোচনার মাধ্যমে আমরা দেখি পরবর্তী অংশে কি আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ 2017 ডিসেম্বর মালিক ব্যাংক থেকে ব্যক্তিগতভাবে ঋণ গ্রহণ করেছেন 40,000 টাকা, 15ই ডিসেম্বর আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান 45,000, যোগ করে প্রায় 85,000। এই যে 85,000 টাকা, এটা হলো মোট, মোট মানে যোগ, অর্থাৎ এই 85,000 টাকা উক্ত উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি ইহা লেনদেন নয়। যাই হোক, এরকম আমরা চলে আসি পূর্বের অংশে, অর্থাৎ 6 নম্বরে বলা হয়েছে ঘটনা সমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। অর্থাৎ পূর্বে বলেছিলাম এ সমান সমান এল যোগ ই, ঠিক আছে। এখন আমরা দেখি, আমরা প্রথমে নিব তারিখ, তারিখের পরে নিব উদ্বৃত্ত,
অর্থাৎ ব্যালেন্স না নিলেও চলবে। তারপরে আমরা সক তৈরি করব, সকে আমাদের প্রথমে নিতে হবে নগদ, নগদের পরে আছে ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংকের নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যেহেতু বলা হয়েছে, তারপরে পণ্য বিক্রয় ইত্যাদি। তারপরে মালিকানা সত্যি আসবে পাওনাদার, অর্থাৎ যেহেতু ঋণ গ্রহণ করেছেন। তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, এখানে ব্যাংক থেকে যদি ঋণ গ্রহণ করা হয় ব্যাংকের নামে একটা ঋণের গড় হবে, আর যেহেতু এখানে শুধু ঋণের গ্রহণ করা হয়েছে অর্থাৎ এল পাওনাদার বা লায়াবিলিটি অর্থাৎ দায় তৈরি হয়েছে, তার জন্য একটি গড় হবে। এই হলো আমাদের আলোচনা। তাহলে মালিক 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন, অর্থাৎ এই হিসাব সমীকরণে এ এবং ই উভয় বৃদ্ধি পাবে, এ পূর্বেই বলেছি অ্যাসেট মালিকানা শর্ত ইকুইটি দুজন বৃদ্ধি পাবে। 3, ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো, অর্থাৎ প্রতিষ্ঠানের যে নগদের ঘর আছে, নগদ থেকে টাকা নিয়েছি তাহলে নগদের পরিমাণ কমে যাবে। আমরা ব্যাংকে যেহেতু প্রতিষ্ঠানের নামে একটি অ্যাকাউন্ট খুলেছি তাহলে ব্যাংকের নামে জমা হবে, তাহলে এ মাইনাস এ বৃদ্ধি, অর্থাৎ অ্যাসেট চলে গেল, আরেকটি অ্যাসেট নামে অ্যাকাউন্ট খোলা হলো। এখন এখানে অ্যাকাউন্টটা খোলা হয়েছে বাণিজ্যিক ব্যাংক, এত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে অ্যাকাউন্ট খোলা হয় তাকে সাধারণত কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্ট বলা হয়। যাই হোক, তারপরে আসে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার তৈরি হয়, এটা আমরা জানি। যেহেতু পাওনাদার তৈরি হয়েছে, এখানে আরেকটি কথা তোমাদেরকে ভালো, পণ্যের ক্ষেত্রে এল, পণ্যের ক্ষেত্রে এল অর্থাৎ লাইবিলিটি বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্য অর্থাৎ মালিক তার দায় পরিশোধ করবে। তার তৃতীয় পক্ষের দাবি মালিকে করতে পারে, তৃতীয় পক্ষের দাবি। যাই হোক, এখানে আমরা এটা জানলাম, যদি বলা হতো যে বাকিতে আসবাবপত্র কর, তখন কিন্তু আমরা তা করতে পারতাম না, মা কারণ সম্পদের সাথে মালিকানা সত্ত্বের কোনো সম্পর্ক নাই, কারণ সম্পদের পরিমাণ যা হবে মালিকানা সত্ত্ব তাই হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যদি সম্পদ ক্রয় করা হতো তাহলে এ হ্রাস পেত, এ বৃদ্ধি পেত, অর্থাৎ ব্যাংকে যেভাবে হিসাব করেছে এ মাইনাস এ বৃদ্ধি, একই উভয় ঘটনা ঘটবে। যাই হোক, আবার 7 তারিখে বলছে নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় করার ফলে এ এবং ই উভয় বৃদ্ধি পাবে, যেহেতু আয় বিক্রয় করলে আয় হয়, এরকম যত রকমের আয় হবে। তাহলে উক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যদি ব্যয় হয় তাহলে এ এবং ই উভয় হ্রাস পাবে, আবার যদি আয় হয় এ এবং ই উভয় বৃদ্ধি পাবে। এখন আমরা আসি 15 তারিখ, দেখো পাওনাদারকে পরিশোধ করা হয়েছে, পাওনাদারকে যেহেতু টাকা পরিশোধ করা হয়েছে তাহলে অবশ্যই প্রতিষ্ঠানে নগদ তহবিল থেকে চলে গেছে, তাহলে নগদের পরিমাণ কমে যাবে, আবার পাওনাদারের পরিমাণও কমে যাবে, কারণ আমি দায় পরিশোধ করেছি। তাহলে আমি দায় পণ্য ক্রয় করেছিলাম কত, 25,000 টাকা, তার মধ্যে পরিশোধ করেছি 15,000, তাহলে আমার দায় এখনো রয়ে গেছে কত, 15,000 টাকা, সরি 10,000 টাকা। ওকে, তারপরে দেখো উক্ত ঘটনাটা আমরা যেটা সেজিয়েছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছ লেনদেন কিনা এবং কারণ, এই ঘটনার ফলে হিসাব সমীকরণে এ এবং ই উভয় বৃদ্ধি পেয়েছে, এই ঘটনার ফলে হিসাব সমীকরণে এল যোগ ই এ উপাদান বৃদ্ধি, এ হ্রাস পেয়েছে। তারপরে বলছে এই ঘটনার ফলে এ এল এবং ই হ্রাস পেয়েছে, এল বৃদ্ধি ই হ্রাস, অর্থাৎ যেহেতু ধারে ক্রয় হয়েছিল আর যেহেতু এখানে নগদ, 7 তারিখে দেখো নগদে বিক্রয়, এই ঘটনার ফলে এ ও ই উভয় বৃদ্ধি পেয়েছে, 20, যেহেতু আমি দেনাদারকে পরিশোধ করেছি। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যেহেতু এখানে দেনাদারকে পরিশোধ করেছি তাহলে এ অর্থাৎ প্রতিষ্ঠানের এ এবং এল উভয় হ্রাস পেয়েছে। তো ওইসব শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গ নম্বরে দেখবো হিসাব সমীকরণের পরে লেনদেনের প্রভাব, অর্থাৎ এ সমান সমান এল যোগ ই, এর জন্য আমরা যে শখটা পূর্বেই বলেছিলাম সেই শখ অনুযায়ী তোমাদেরকে দেখে আমরা দেখে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ গণ হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, এখানে দেখো তোমরা প্রথমে তারিখ, নগদ, ব্যাংক, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবটা বুঝিয়েছিলাম যদি ধারে বিক্রয় হতো তাহলে প্রাপ্য হিসাব হতো, যেহেতু এখানে ধারে বিক্রয় নেই প্রাপ্য হিসাব হবে না, আর এখানে ব্যাংক ঋণের ঘর দিয়েছিলাম, যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয় তখন আমরা এই ঘরটা ইউজ করতাম। এখন কথা হলো এখানে সাধারণত এই দুটা ঘরেই হবে, এই দুটা দায়ের ক্ষেত্রে, আর মূলধন তো মালিকানা সত্ত্ব বা ইকুইটি, এখানে কিন্তু অনেকগুলো ঘর হতে পারে, যেমন নগদ আছে, ব্যাংক আছে, এরপরে আসবাবপত্র হতে পারে, অফিস সরঞ্জাম হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, এর অতিরিক্ত ঘর হবে না। ওকে, তাহলে আমরা এখানে 1 তারিখে আমরা মূলধন নিয়ে আসছিলাম কত, 5 লক্ষ টাকা, এই যে এ অর্থাৎ নগদ, এ এবং ই মালিকানা সত্ত্ব উভয়
কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, যোগ হয়েছে। তারপরে 3 তারিখে দেখো এখানে ব্যাংক হিসাব খোলা হয়েছে, তাহলে এই যে নগদের ঘর থেকে দেখো আমরা মাইনাস করেছি, অর্থাৎ বিয়োগ, এখান থেকে নগদ থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংকের ঘরে, এটা আমার অ্যাসেট সম্পদ রয়ে গেছে, মালিকানা সত্ত্ব, ঘর কিন্তু ফাঁকা, পাওনাদার লাইবিলিটি ফাঁকা, কারণ এর সাথে কোনো সম্পর্ক আমাদের নেই। ডিসেম্বর 5 তারিখ দেখো এখানে বলছে ধারে পণ্য ক্রয়, ধারে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, তাহলে লাইবিলিটি তৈরি হয়েছে, আর পণ্যের ক্ষেত্রে মালিক সুদ করবে, এই যে মালিকানা সত্ত্ব, ই অর্থাৎ এ এল বৃদ্ধি এবং ই হ্রাস পাবে। ওকে, ডিসেম্বর 7 এখানে বলছে নগদে বিক্রয়, তাহলে নগদে বিক্রয়ের ক্ষেত্রে এই যে এ নগদের ঘরের ক্ষেত্রে এ, এই যে তোমরা দেখছো সম্পদ সমূহ ব্র্যাকেটে এ দেওয়া হয়েছে অর্থাৎ অ্যাসেট, তাহলে এই যে 45,000 টাকা এ বৃদ্ধি পেয়েছে এবং ই বৃদ্ধি পেয়েছে। তারপরে 20 তারিখে বলছে আমরা জানি 15 আর 10, 10 তারিখ এগুলো 10 এবং 15 লেনদেন নয়, এখন আসছে 20 তারিখে দেখো পাওনাদারকে পরিশোধ, তাহলে এই নগদের থেকে টাকাটা চলে গেছে কোথায়, পাওনাদারের কাছে, পাওনাদার কোথায় আছে, এখানে দেখো 25,000 টাকা আমি দিয়েছি, কত 15,000 মাইনাস করলে থাকে কত 10,000। এখন আমরা দেখব যে মোট যোগ করব, দেখো এখানে 50,000 মাইনাস সরি 5 লক্ষ টাকা মাইনাস 50,000 টাকা, তারপরে যোগ হবে আবার 45,000 টাকা, আবার মাইনাস হবে 15,000, যোগ বিয়োগ করে পাবো 4,80,000 টাকা, আবার ব্যাংক এখানে আছে 50,000, কেউ তার সাথে যোগও নাই বিয়োগও নাই, যা আছে তাই নেমে যাবে 50,000, তাহলে 4,80,000 যোগ 50,000 সমান সমান মোট হলো 5,30,000, অর্থাৎ এ সমান 5,30,000। তোমরা একটি জিনিস এখানে মনে রাখবে, এ যা হবে এল যোগ ই তাই হতে হবে, এই যে এখানে এল দেখতে পাচ্ছ তোমরা অর্থাৎ লাইবিলিটি, তাহলে এখন দেখো 5 লক্ষ মাইনাস 25,000 যোগ 45,000 ইজিক্যাল টু 5,20,000, আর আমার দেনাদার ছিল 25, সরি লাইবিলিটি ছিল, পাওনাদার ছিল বা প্রদ হিসাব ছিল 25,000 টাকা, পাওনাদারকে পরিশোধ করেছি 15, আর বাকি থাকে 10, তাহলে 5,20,000 আর 10 মোট হলো 5,30,000 টাকা। বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। যাই হোক, এখন তোমাদের জন্য আছে বাড়ির কাজ, বাড়ির কাজ দেখতে পাচ্ছ তোমরা, ওকে এটা করে নিয়ে আসবে। তবে ভালো থেকো সবাই, ওকে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।